আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আজ এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে বলেছিলাম যে পাকিস্তানের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো মিল অমিল অথবা ওখান থেকে আমাদের নির্বাচনের বিএনপির অংশগ্রহণ না করা নিয়ে কোনো মানে আপনার সামঞ্জস্য আমি দেখতে পাই কি না, এবং তখন আমি বলেছিলাম এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। সেই প্রেক্ষিতেই এখনকার এই আলোচনা। অনেকে এমনটি বলছেন যে পাকিস্তানে তো খুবই প্রতিকূল অবস্থার পরেও থাকা সত্ত্বেও ইমরান খান তো নির্বাচন বর্জন করলেন না, উনি তো নির্বাচন করেছেন। ওনার দল যে প্রতিকূলতার মধ্যে পড়েছিল, উনি নিজে যে প্রতিকূলতার মধ্যে পড়েছেন, বিএনপি কি তার চেয়ে বেশি প্রতিকূল অবস্থায় আছে? এখন এই ধরনের প্রশ্ন উত্থাপন করা কিন্তু আমি অস্বাভাবিক মনে করি না। কারণ দেখুন, ইমরান খানের প্রতিকূলতাগুলো কি আমরা জানি, তবু আরেকবার বলি। সেটা হলো ইমরান খান নিজে জেলে ছিলেন, তার বিরুদ্ধে এরই মধ্যে প্রায় 34 বছরের মতো সাজাও হয়ে গেছে। 34 বছরের ওনার সাজা দেওয়া হয়েছে, ওনাকে 4টা মামলা রায় হয়েছে এরই মধ্যে। উনি রাজনীতি করতে পারবেন না, দলীয় প্রধান থাকতে পারবেন না, এমর্মে রায় হয়েছে। তার মানে দলে উনি আর নাই, উনি দলের সভাপতিও না, দলে ওনাকে অন্য একজনকে উনি সভাপতি বানানো হয়েছে। তারপর ওনার দল রাজনৈতিকভাবে যে নির্বাচনে অংশ নেবে, তার যে নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট সেটা কিনে নেওয়া হয়েছে। বলছেন না, ওনারা ক্রিকেট ব্যাট নিয়ে নির্বাচন করতে পারবেন না, তার মানে ওনাদের প্রতীকটাও নাই। তাহলে এর চেয়ে প্রতিকূল অবস্থার কী হতে পারে? এবং ওনারা কী করেছেন? ওনারা কিন্তু তেহরিকে ইনসাফ, ওনার যে পার্টি পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই, সেই পার্টির ব্যানারেও তারা নির্বাচন করেন নাই। তারা নির্বাচন সবাই করেছেন, তার যারা প্রার্থী তারা সবাই নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এই যে প্রতিকূলতা বিএনপির জন্য কি বাংলাদেশে এর চেয়েও বড় প্রতিকূলতা ছিল? এটাই হলো প্রশ্ন। এবং বলা হচ্ছে যদি বিএনপি নির্বাচন করতো, ইমরান খান তো ওখানে সবকটা দলের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে, মানুষ তাকে ভোট দিয়েছে। যদি বিএনপিকে মানুষ ভালোই বাসে, তাহলে তো মানুষের ভোটটা বিএনপি পেত, এবং পেয়ে তো বিএনপি সবচেয়ে বেশি ভোট পেতে পারত। এই ছিল প্রশ্ন যে তাহলে বিএনপি নির্বাচনে না এসে কি ভুল করেছে? তাদেরকে নির্বাচনে আসা উচিত ছিল। আমি বারবার বলবো আপনাদেরকে একটা কথা মাথায় রাখবেন, পাকিস্তান এবং বাংলাদেশ এক পরিস্থিতি নয়। কেন নয় সেটা আমি বলি। প্রথমত ভৌগোলিকভাবে পাকিস্তানে কিন্তু 4টা প্রদেশ আছে। 4টা প্রদেশ কী কী? পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনওয়ালা। এই খাইবার পাখতুনখোয়া যে প্রদেশটা, এই প্রদেশে ইমরান খানের একক আধিপত্য। যেমন পাকিস্তান বলে আমরা যখন ছিলাম, পাকিস্তানের সঙ্গে পার্ট ছিল, পূর্ব পাকিস্তান ছিল, বঙ্গবন্ধুর কিন্তু পূর্ব পাকিস্তানে একচেটিয়া একক আধিপত্য ছিল। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ 300 আসনের মধ্যে এত আসন যে লাভ করেছে, তার মধ্যে কিন্তু পশ্চিম পাকিস্তানে একটাও পায়নি, সব আমাদের এখানে। তো ওখানে প্রদেশ ভিত্তিক একটা আঞ্চলিকতা আছে। সিন্ধু এলাকায় পিপুলস পার্টির এক ধরনের আধিপত্য আছে, বিলাল ভুট্টোর। পাঞ্জাব এলাকায় এতদিন নওয়াজ শরীফের আধিপত্য ছিল, সেই আধিপত্য এখন ইমরান খানও ভাগ বসিয়েছে। এই যে আঞ্চলিকতা, সেটা আমাদের এখানে নেই। কাজে আমাদের এখানে একটা একক একটা ব্যবস্থা, আলাদা আলাদা আঞ্চলিকতা নেই, যে কারণে এখানে কিন্তু ওরকম সুবিধা করার ওরকমভাবে কোনো প্রাদেশিক সরকারও নেই এখানে। কাজে এটা একটা বাস্তবতা এক ধরনের নয়। আরেকটা সমস্যার কথা বলি, বারবার বিএনপি যে কথাটা বলেছে সেটা হলো যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করে প্রশাসন, এবং প্রশাসন যদি মানে সরকারের ভাষায় কথা বলে, মানে সরকারের যে রাজনৈতিক দলটা আছে সেই দলের ভাষায় কথা বলে, সেই রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শ যারা পরিচালিত হয় প্ররোচিত হয়, তাহলে সেখানে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এই ছিল বিএনপির বক্তব্য। সেই জিনিসটা কিন্তু ওখানে কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ ওটা আঞ্চলিকভাবে কিন্তু প্রশাসন অনেকগুলো আছে এখানে। আরেকটা বিষয় হলো কি জানেন, প্রশাসন যখন কোনো ঝামেলা করে, ধরেন কোনো কারচুপি করে, কারোর প্রতি পক্ষপাতিত্ব করে, আপনার কিন্তু যাওয়ার একটা জায়গা লাগে। সব জায়গায় কিন্তু একটা যাওয়ার জায়গা লাগে, আমি কার কাছে কমপ্লেন করব।
এরকম একটা কমপ্লেন করার জায়গা কিন্তু পাকিস্তানে আছে। কেমন আছে আমি উদাহরণ দিয়ে বলি, ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, ইমরান কিন্তু শেষ মুহূর্তে ইমরান খান কিন্তু সংসদ ভেঙে দিয়ে চেয়েছিলেন এবং সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন করতে চেয়েছিলেন। সেটা পারেননি কেন? ঘোষণাও দিয়েছিলেন, সেটা পারেননি কেন? পারেননি সুপ্রিম কোর্টের জন্য। তখনকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এভাবে সংসদ আপনি ভেঙে দিতে পারেন না। সেই রায়টা কিন্তু ইমরান খানের বিরুদ্ধে গিয়েছিল। আবার ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হলো, যখন ইমরান খানকে যখন অ্যারেস্ট করা হলো একটা মামলায় এবং অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, তখন কিন্তু এই সুপ্রিম কোর্টে ওই প্রধান বিচারপতিকে আবার রায় দিয়েছিলেন যে এভাবে তাকে অ্যারেস্ট করা যায় না। তো এখন এই দুটো ঘটনাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আপনি ভাবুন একবার যে সরকারের দুটো সিদ্ধান্তকে, দুই সরকারের দুই ধরনের দুটো সিদ্ধান্তকে বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে ওখানকার সুপ্রিম কোর্ট। ওখানে সবচেয়ে পাওয়ারফুল মনে করা হয় আর্মিকে। আর্মির বিরুদ্ধে কিন্তু এই সুপ্রিম কোর্টের অনেকবার রায় দেওয়ার উদাহরণ আছে। আমাদের দেশে এ ধরনের কোনো উদাহরণকে আপনি দেখাতে পারবেন? তার মানে ওখানে একটা ভয় ছিল যে আমি অন্ততপক্ষে একজনের কাছে যে বিচারটা দিতে পারবো, যে নাকি যার বিরুদ্ধে বিচার দিব সে সরকার হোক, প্রধানমন্ত্রী হোক, অথবা আর্মি চিফ হোক, অথবা যেই হোক, তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাটা ওই ব্যক্তির অথবা ওই প্রতিষ্ঠানের আছে। যেটা আমাদের এখানে হয়তো তত্ত্বগতভাবে আছে, কিন্তু বাস্তবে কি আছে? আমাদের প্রধান বিচারপতিকে সেই সক্ষমতা আছে? একটা উদাহরণ দিই মাত্র আপনাকে, এস কে সিনহার কথা মনে আছে? প্রধান বিচারপতি ছিলেন কিন্তু আমাদের, উনি একটা রায় দিয়েছিলেন যে সংসদের বিচারপতিদের কে চাকরি কীভাবে, সংসদ তাদের সিদ্ধান্ত দিতে পারবে কিনা, সে রায়টা কিন্তু এখনও চূড়ান্ত ফল আসেনি। আপিল বিভাগেও সে রায়টা হয়ে গিয়েছিল, তাই না? কি হলো, ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। তখন তো অনেকে বলবেন যে না, ওনাকে তো দেশ ত্যাগ করা হয়নি, উনি ছুটি নিয়ে চলে গেছেন, পরে আর আসেননি, ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা উঠেছিল, অনেক কিছু হয়তো বলবেন। কিন্তু ভাবুন তো, এদেশেরই একজন ঢাকা শহরের একজন মেয়র, উনি কি কিছুদিন আগেও, বেশি দিন আগে না, এই কয়েক মাস আগেও উনি কি দম্ভ করে বলেননি যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি আমরা? এবং সেটার প্রেক্ষিতে কয়েকজন সিনিয়র আইনজীবী প্রধান বিচারপতির কাছে আবেদনও করেছিলেন যে এটা আদালত অবমাননা করা হয়েছে। সেই আদালত অবমাননার আবেদন প্রেক্ষিতে ওই সময় প্রধান বিচারপতি বলেছিলেন এটা আমি দেখব, সেই দেখা আর হয়নি, ওনার চাকরিও শেষ হয়ে গেছে, সেই দেখা আদৌ হবে না। তো আপনি কার কাছে যাবেন? সেই যাওয়ার জায়গাটাই আমাদের এখানে আছে, যেখানে ওরকম যাওয়ার জায়গা থাকে না সেখানে প্রশাসন বেপরোয়া হয়ে যায়, সেখানে নিরপেক্ষতা আপনি আশা করতে পারবেন না শেষ মুহূর্ত পর্যন্ত। একটা জায়গায় থাকা লাগে যার কাছে আপনি কমপ্লেন করতে পারবেন, ওই জায়গার ভয়ে ভাবে অনেকে, প্রশাসনে অনেক বড় বড় কর্মকর্তা ভাবে যদি ওখানে যেয়ে কমপ্লেন করে, যদি উনি আমার বিরুদ্ধে অ্যাকশন নেন তাহলে আমি কী করবো, সেই ভয়টা আমাদের দেশে নেই। আমাদের দেশে একজনের ভয় যে সরকার প্রধানকে, উনি কি চান, কারণ সকল ক্ষমতা ওনার হাতে কেন্দ্রীভূত, কাজে উনি যা চান তাই হবে, তার বিরুদ্ধে বলার মতো যাওয়ার মতো জায়গা তো নাই। যে কারণে এখানে যদি নির্বাচনে অংশ নেওয়া হতো, যদি বিএনপি নির্বাচনে অংশ নিত, তাহলে বিএনপির যে আশঙ্কাটা ছিল যে প্রশাসন আমার বিরুদ্ধে কাজ করবে, আমাদেরকে ওই যে 2018 সালে যেটা হয়েছিল 6টা 7টা 8টা ধরাই দিবে, বলবে এই কটা জিতেছেন আপনি, আমরা সারাদিন চিৎকার করে এই বিষয়গুলো প্রতিকার আর পাবো না, এই আশঙ্কাটা কিন্তু ওভাবে পাকিস্তানে নেই। নিম্ন আদালতে অনেকগুলো মামলা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে, সেই সমস্ত মামলার রায় অনেকগুলো ইমরান খানের বিরুদ্ধে গিয়েছে, আবার হয়তো পরবর্তীতে চেঞ্জ হবে, এই সমস্ত অনেক ফানি বিষয় হচ্ছে আমি অস্বীকার করবো না, কিন্তু তারপরেও যেন একটা জায়গা ছিল যেখানে নাকি প্রতিকারের আশা করা যেত, সেই জায়গাটা আমাদের এখানে অনুপস্থিত। আমি যদি বলি যে এটাই কারণ ছিল বিএনপির আতঙ্কিত হওয়ার,
যদি বিএনপি এটাকে আতঙ্কের কারণ মনে করে থাকে তারা কি মনে করেছে আমি বলতে পারবো না, যদি তারা মনে করে থাকে সেটাকে কি আপনি একদম উড়িয়ে দিবেন? যদি উড়িয়ে না দেন তাহলে বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছে, এটাই বা আপনি বলবেন কি করে? আমাকে কয়েকদিন আগে বেশি না মাত্র গতকালকে একজন আওয়ামী লীগের নেতা বলতেছিল যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে 50-60টা সিট তো তারা পেত, কিন্তু বিএনপি কি 50-60টা সিটের জন্য নির্বাচন করতে চায়? তারা তো ক্ষমতায় যাওয়ার কথা ভাবে, যে যে 300-এর মধ্যে কমপক্ষে 200 আসনে জিততে চায় তাকে আপনি 50-60টা দিয়ে একটা সান্ত্বনা পুরস্কার ধরিয়ে দিবেন সেটাই বা তারা মানবে কেন? বহু তারা মনে করবে ওটার মাধ্যমে আপনারা এক ধরনের বৈধতা পাচ্ছেন। প্রিয় দর্শক, এই আমার মত, আমি মনে করি বিএনপি যে যায়নি এটার জন্য বিএনপিকে রাজনৈতিকভাবে খুব বেশি রাজনৈতিকভাবে তাদের ভুল হয়েছে, এটা আমি আমার দিক থেকে সেভাবে মনে করি না। তবে শেষ বিচারে এটা তাদের রাজনীতি, তারা হয়তো ভাবছে, কী ভাবছে তারাই ভালো বলতে পারবে, তবে আমি মনে করি তারা বোধহয় এভাবেই ভাবে এবং এই ভাবনার কারণে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। কাজেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি, ইমরান খানের সঙ্গে বিএনপির পরিস্থিতি মিলিয়ে যারা একটা ক্যামাফ্লেজ তৈরি করতে চান, একটা ধোঁয়াশা তৈরি করতে চান, আমার মনে হয় না এটা খুব বেশি একটা যৌক্তিক হবে। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান শুনলেন। আল্লাহ হাফেজ।